Ayo sana nang. Kita tekan lagi. Ha, zoom in doang. এখানে আমরা সকালবেলা এখানে বিষণের কাছরা যখন আসি দেখি যে বিষণ এক আগাছা মরে যাচ্ছে, তখন আমার চাচা আমাদের পাড়া প্রতিবেশী সকলকে ডাকলো। ডাকার পর আমরা আসি দেখলাম, আমরা দুই চারজন আসি দেখলো, দেখার পর দেখি এই পরিস্থিতি, এটা মরে যাচ্ছে। তখন আমরা সবাই দেখলাম, দেখার পরে এখন এরা যে কে বা কারা করলো এটা তো আমরা বলতে পারবো না। বিষণটা কমপক্ষে ২০ বিঘা জমি। এখন তো এই বছর এই কুয়াশার জন্য বিষণ হচ্ছে না, এগুলো আগে দেখে হয়তো ভালো হয়েছে একটু। এটা কিবা কাহারা শত্রুতামূলক ওই বিষাক্ত মানে এমন জিনিস দিচ্ছে যে সব মারা যাচ্ছে। তো এখানে যে বীজতলা তৈরি করেছি, এখানে ৪০ বিঘা জমি লাগানো যাবে। আমার নিজস্ব ২০ বিঘা জমি লাগাবো এবং অন্যরা আমার এখান থেকে বীজ নিয়েছে। এই বীজগুলি সব সরকার অনুমোদিত বীজ, বীজ নাম্বার ১০, বীজ ২৯, ৮৯ এবং ৫০ বাসমতি, এসব বীজ আমি তৈরি করি। আমি বৃহস্পতিবার দিন দিনাজপুরে গিয়েছিলাম, আমার এক মামলা ছিল পূর্ব শত্রুতার কারণে, তারা মামলা করেছিল, সেই মামলার কারণে আমি দিনাজপুর গিয়েছিলাম। পরের দিনে সকালবেলা শুক্রবারে উঠে দেখি যে আমার বিষণের অবস্থা খারাপ। তখন আমি লোকজনকে ডাকে নিয়ে এসে দেখাই, দেখার পরে এবং কৃষি অফিসারের ব্লক সুপারভাইজার পর্যন্ত আসে এটা দেখে, তারা বলে যে না, সেটা এটা কীটনাশক আগাছানাশক দিয়ে মারানো হয়েছে শত্রুতামূলক, তাছাড়া এটা তো কেউ করতে পারে না। গোয়ালদার গ্রামের ওসমান আলীর বীজতলা প্রায় ৩০ বিঘার জমির বীজতলা কে বা কারা দুষ্কৃতিকারীরা নষ্ট করেছে, আসলে এটা স্পেসিফিক জানা যায়নি। তবে আমরা তদন্ত করতেছি, তদন্ত করে এটা সুব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা নিবেন।